এপার আমি ও পার তুমি, কিসা দেব পারিতা, বুলবুল সা ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনেই দরিয়া, এপার আমি ও পার তুমি, কিসে দেব পারিতার, দয়াল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনেই দরিয়া, আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনেই দরিয়া, অন্তহীনেই দরিয়া, বুলবুল সা ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনেই দরিয়া, চলছে কত জাহাজ নৌকা, উঠছে পড়ছে বৈঠাধার, দয়াল ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনেই দরিয়ার, আমি ঢেউ দেখিয়া রইলাম চাইয়া, অন্তহীনেই দরিয়া।
যেহেতু জিলারে কোয়াম ইলা যেহেতু এনে আছে তো কাজে উনার একটু বলা দরকার, কারণ বাউল গান এমন একটা গান, বিচ্ছেদ গান এমন একটা গান যার ভিতরে ছেদা নাই, তার কোন বিচ্ছেদ নাই। বিচ্ছেদ ওই লোকের জন্য যার ভিতরে ছেদা আছে, কোন ছেদা? এটা হলো যার যার মুর্শিদের ছেদা। চমৎকার একটা গান রাখলেন, এপার তুমি ওপার আমি, পারি দিব কিসে তার দয়াল আমি, দেউ দেখিয়া রইলাম ছায়া অন্তহীন দরিয়া। জালালউদ্দিন খান সাহেবের গান। অর্থাৎ কে কে বলতেছে কথা? এই কথা বলতেছে শিষ্য দয়াল। এই পার আমি, ওই পার তুমি, আমি কি কইরা যাই? এটা পারি দেই কিভাবে? বাহ, চমৎকার গান। এর আগে কি গান করেছেন সুলেমান সরকার সাহেবের লেখা, উনি এখানে বসা আছে, উনাকে উদ্দেশ্য করে বলা দরকার। ভাব বিনে কি ভাবের মানুষ চিনতে পাওয়া যায়, জালালউদ্দিন খানের সুরে একটা গান রচনা করেছে। ভাব যার ভিতরে নাই তারে চেনা যায় না, ভাব থাকলেই ভাব চেনা যায়। এই কথা কিন্তু শিষ্যে না, এই কথা বলবে গুরু, যে তোমার ভিতরে যদি ভাব না থাকে তাইলে তুমি ভাবের গুরু দেখা চিনবা না। তো কাজে একটা হয়ে গেছে গুরু পালা, প্রথম গানটা গুরু পালা, শেষের গানটা শিষ্যের পালা। তো কাজেই মালজোড়া এখানেই শেষ, এখন হইল এই বিচ্ছেদের বিষয়। তো বিচ্ছেদের আগে একটা বাপ বৈঠকী গান করি।